দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ 1167 টাকা পর্যন্ত কমেছে। সোনার নতুন দর সোমবার থেকে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি রোববার সোনার দর কমানোর সিদ্ধান্তটি জানিয়েছে। চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফা দর বৃদ্ধির পর এবারই প্রথম কমলো। সর্বশেষ গত 6 ফেব্রুয়ারি ভরিতে 1458 টাকা দাম বাড়ায় জুয়েলার্স সমিতি। নতুন দর অনুযায়ী প্রতি ভরি ভালো মানের অর্থাৎ 22 ক্যারেট সোনা 45,898 টাকা, 21 ক্যারেট 43,857 টাকা এবং 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 38,667 টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়িয়েছে 24,845 টাকা। রোববার পর্যন্ত প্রতি ভরি 22 ক্যারেট সোনা 47,065 টাকা, 21 ক্যারেট 44,965 টাকা, 18 ক্যারেট 39,883 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরি প্রতি 25,661 টাকায় বিক্রি হচ্ছে। কাল থেকে 22 ক্যারেটে 1,167 টাকা, 21 ক্যারেটে 1,108 টাকা, 18 ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে 816 টাকা কমেছে। এছাড়া রূপার দাম কমেছে ভরিতে 58 টাকা। জুয়েলারি ব্যবসায়ী জানান, প্রতি ভরি 22 ক্যারেটের 91.6%, 21 ক্যারেটে 87.5%, 18 ক্যারেটে 75% বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরনো স্বর্ণালঙ্কার গলিয়ে তৈরি করা হয়। এক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে তার কোনো মানদণ্ড নেই। অলঙ্কার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর যোগ হবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সারাদিনের নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।